বিয়ে করার জন্য দিনদার মেয়ে পাওয়ার সহি করণীয় কি এবং দিনদার মেয়ে পেতে হলে কি আমলগুলো করতে হবে? দিনদার মেয়ে পাওয়ার জন্য আপনার নিজেকে দিনদার ছেলে হতে হবে। কি হতে হবে আপনাকে? দিনদার কি হতে হবে বলেন? ছেলে হতে হবে। আজকাল অনেক ছেলেরা আছে দুনিয়ার ইটিশ পিটিশ যা আছে সব করবে, কিন্তু মেয়েটা চায় কি? শুধু দিনদার নাকি, দশটার সাথে সম্পর্ক করবে, আর মাদ্রাসার মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা এসে চাটা খাওয়া বলবে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য। ওইদিকে ইটিশ পিটিশ করছে অন্য মেয়েদের সাথে, মেয়েরা তো বুঝে না, এই প্রেমের নামে চিটারি চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার খোলাসা কথা হলো যে এই ধরনের বিষয় আপনি ভালো ছেলে, আপনি ভালো মেয়ে আশা করবেন তাহলে আপনাকে ভালো ছেলে হতে হবে, এক। দ্বিতীয়ত হলো আপনি দোয়া করবেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা। সেই সাথে আপনি ভালো মানুষদের সাথে চলবেন, তাদের সার্কেলে সার্কেলে আপনি ভালো মেয়েদের খোঁজ এবং সন্ধান পেতে পারেন। এরপরে প্রশ্ন হলো রমজানের সাহরি খাওয়ার সময় কি নিয়ত করতে হয়? সাহরির নিয়ত যদিও করতে হয় তাহলে নিয়ত যদি ভুলে যায় তাহলে কি রোজা হবে? সাহরির সময় নিয়ত তো থাকতেই হবে, কিন্তু নিয়ত মানে হলো মনের ইচ্ছা। আপনি ভোর রাতে কেন ঘুম থেকে উঠছেন? সাহরি খেতে উঠছেন, তো সাহরি খাচ্ছেন কেন? রোজা রাখবেন সেজন্য, এটাই তো নিয়ত। আলাদা নিয়তের মুখে উচ্চারণ করার প্রয়োজন, নিয়ত মানে মনের ইচ্ছা। আপনি সাহরি খাচ্ছেনই তো রোজা রাখার জন্য। যদি এমন হয় যে আপনি ভোর রাতে রাতে খান নাই, ঘুম থেকে উঠে খাচ্ছেন, রোজা রাখার উদ্দেশ্য নাই, ক্ষুধা লাগছে তাই খাচ্ছেন, তাহলে সেটা বোঝা যাবে যে আপনার রোজার নিয়ত নেই। কিন্তু আপনি রাতে খেয়ে শুইছেন আবার ভোর রাতে উঠে খাচ্ছেন, এই যে সাহরি খাওয়ার সময় আপনি ভোর রাতে উঠলেন, এটাই তো প্রমাণ করতেছে আপনি রোজা রাখবেন, সেজন্য সাহরি খাচ্ছেন। আপনার উদ্দেশ্য তো আছে রোজা রাখার, বিধায় ওই সাহরি খাওয়ার জন্য উঠেছেন, এটাই কি নিয়ত। মুখে আলাদা নিয়ত উচ্চারণ করার দরকার নাই।